পদ্মা সেতু হয়েছে, দেশের জন্য ভালো, জনগণের টাকায় হয়েছে, ভালো কাজ যারা করেছে তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তাই বলে এইটাকে নিয়ে আমাদের পড়ে থাকবে, সিলেট তলিয়ে যাচ্ছে, সীতাকুণ্ডের অগ্নি দগ্ধরা এখনো হাসপাতালের বেড়ে কাটাচ্ছে। আর টেলিভিশনগুলোতে আমাদেরকে সরকারি নির্দেশনা দিয়ে বলতে হবে যে সিরিজ প্রোগ্রাম করতে হবে পদ্মা সেতু নিয়ে, আপা গেছে না, ভাইয়া গেছে না, দুলাভাই গেছে, ছবি তুলতে হবে, প্রচার করতে হবে, বহুত কিছু করতে হবে পদ্মা সেতু নিয়ে, দেশে আর কিছু হচ্ছে না। এই 50 বছরে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন করার প্রয়োজন হয়। পাকিস্তান আমলেও যেটা হয় নাই সেটা এখন হচ্ছে, যে এই রাষ্ট্র সংস্কার আন্দোলনের কয়েকজন আপনারা দেখেছেন, সাত ধরেন 10, 15, 20, 25, 30, 35 এরকম মানুষ, তারা ছোট একটা পথসভা করতেছে বিভিন্ন জায়গায়, সেখানে তাদেরকে বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে কারা? কোথাও সরকারি দলের লোকজন, কোথাও পুলিশের একজন এসআই, তিনি এসে বলে দিচ্ছেন যে হয়তো সরকারের বিরুদ্ধে কথা বলবেন না, 5 মিনিটে শেষ করবেন কিংবা 15 মিনিটে শেষ করবেন। মানে একজন নাগরিক রাজনীতি করবে, শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার যেটা সংবিধান দিয়েছে সেইটা একজন পুলিশের এসআই এসে এতগুলো নাগরিকদের সামনে তারা হুমকি দিচ্ছে, আঙ্গুল ঝুলিয়ে কথা বলে চলে যাচ্ছে যে 5 মিনিটে শেষ করবেন, 10 মিনিটে শেষ করবেন, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলবেন না, সরকারের উন্নয়ন নিয়ে কথা বলবেন না। এটা বাস্তব কথা যে দেশ আছে, সরকার আছে, নাগরিকরা আছে, কিন্তু এখানে ব্যক্তি স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই। যেখানে এখানে মান্নাভাই আছেন, যেখানে স্বাধীনতার স্টার 3 যেটা মার্চ পল্টন ময়দানে যেটা পাঠ করেছিল সেখানে স্পষ্ট লেখা ছিল যে বাক, ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা সহ নির্ভাজাল গণতন্ত্র কায়েম করা, কৃষক শ্রমিকের রাজনীতি করা, কিন্তু 50 বছর এটা সম্ভব হয়নি। বিশেষ করে 20 বছর আপনার বলতে গেলে সেই 72-এর পর থেকে 90 পর্যন্ত এক ধরনের শাসন ব্যবস্থা ছিল, 91 পর্যন্ত আমরা পরবর্তী এই 31 বছর এক ধরনের শাসন ব্যবস্থা দেখলাম। তার মধ্যে কম্পারেটিভলি মনে হয় যে 91 থেকে মোটামুটি 2008 সাল পর্যন্ত মানুষের একটা ভোট দেওয়ার একটা মোটামুটি নির্বাচনী ব্যবস্থা ছিল। কিন্তু এই সরকার একটা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এসে বাংলাদেশে একটা, আমি বলবো এখন কথা বললো, মুসিবত যে এতগুলো মামলা হচ্ছে, 11টা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, মোটমাট 16টা মামলা হয়েছে, হয়তো এখন ধরতেছে না কিন্তু যখন ধরবে তখন আবার আটকাবে এবং তখন জামিন নিতে যাবো এক মামলায়, তখন 14 মামলায় পেঁচাবে। মানে মামলা কিন্তু সরকার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে, নানা কারণে মনে করছে যে হ্যাঁ এখন একটু চাপে রাখা হচ্ছে, রাখি, যখন প্রয়োজন হবে সুতা তো টান দেওয়ার আমাদের দিকে আছে। 14 মামলায় চট্টগ্রাম, কুমিল্লা এই সমস্ত জায়গায় ঘুরাবে, তারপরে ধরেন এই সাংবাদিক মাহমুদুর রহমানের মতো বিভিন্ন জায়গায় মানুষকে নাজেহাল করার জন্য ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পাণ্ডারা তো আছেই, এইভাবে মানুষকে জিম্মি করে একটা ভয় ভীতি, একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি করে সরকার ক্ষমতায় আছে। সুতরাং সেই ক্ষেত্রে আজকে আমাদের যে আলোচনাগুলো রাষ্ট্র সংস্কার আন্দোলনে আজকের যে 2টা ডকুমেন্ট দেওয়া হয়েছে এর কোনো শব্দের সাথে আমার বলতে গেলে ওইভাবে খুব বিপরীত অবস্থান নাই, অধিকাংশের সাথে পার্থক্য। আমরা এটা করতে চাই, আমরা বলছি যে বর্তমান পরিস্থিতিকে উত্তরণের জন্য আমাদের একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, জনগণ যেন ভোট দিয়ে তার প্রতিনিধি নিশ্চিত করতে পারে, তার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন। তো অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা তো ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল বাংলাদেশে বলতে গেলে গত 50 বছরে, একটা রাজনৈতিক চুক্তি, একটা সামাজিক চুক্তি বলেন, যেটা মোটামুটি সার্বজনীনভাবে গৃহীত হয়েছিল যে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটাকে কি এই আওয়ামী লীগই যারা আজকে ক্ষমতায় তারা কয়েক মাস আন্দোলন সংগ্রাম করলো, এই পল্টন ময়দানেই তো মানুষের লগি বৈঠে দিয়ে মানুষ পিটিয়ে মানুষের উপরে পৈশাচিক উল্লাস করেছে, নৃত্য করেছে, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা রিমুভ করে দিয়েছে। এবং এই যে ন্যূনতম একটা নির্বাচনের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটুকু এখন আর নাই, এখন আর মানুষের ভোটের প্রয়োজন হয় না, সরকার দায়বদ্ধ মনে করছে না জনগণের প্রতি, সরকার দায়বদ্ধ মনে করছে সেনাবাহিনীর প্রতি, সরকার দায়বদ্ধতা ফিল করছে পুলিশের প্রতি, সরকার দায়বদ্ধতা ফিল করছে ব্যবসায়ীদের প্রতি, কারণ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে একটা সিন্ডিকেট তৈরি করে, একটা মাফিয়া গ্রুপ তৈরি করে, তাদেরকে নিয়ে সরকার ক্ষমতা আছে, যে কারণে সেনাবাহিনীর আপনার সেনা সদর দপ্তর থেকে প্রেস নোট ইস্যু হয় যে সেনা সদর দপ্তরের মসজিদগুলোতে যেন শেখ হাসিনার কল্যাণ কামনা করে, তার পরিবারের দীর্ঘায়ু কামনা করে যেন মোনাজাত করে, একজন ইমাম কি মোনাজাত করবে সেইটা আজকে এই ফাঁসিবাদীরা সে তারা ঠিক করে দিচ্ছে।
পুলিশ প্রধানরা, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা, তারা মানুষকে আপনার একটা অংশকে, সমাজের একটা অংশকে যারা উন্নয়ন চোখে দেখে না তাদেরকে কাট করে দিতে চায়। সংবাদ মাধ্যম লিখবে, দেখেন নানাভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মতো একটা গণবিরোধী আইন, মৌলিক অধিকার হরণকারী আইন, সংবিধান পরিপন্থী, সার্বজনীন মানবাধিকার পরিপন্থী একটা আইন করেছে। সবচেয়ে সেই আইনের ভুক্তভোগী সাংবাদিকরা, বিশেষ তাদের লেখার নাই, পরিবেশ পাচ্ছে না, কথা বলার সুযোগটা নাই। এখন যে গণমাধ্যম আইন তৈরি করতেছে, ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণের জন্য যে আইন তৈরি করতেছে, সেগুলো আরও ভয়াবহ। তো আন্দোলন তো হচ্ছে, সাংবাদিকরা অনেকবার আন্দোলন করেছে, একটা লাইন পরিবর্তন করতে পেরেছেন। মুস্তাক ভাই যখন মারা গেল আমরা আন্দোলন করলাম। এখানকার বিশেষ করে যারা বাংলাদেশের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সহযোগী পার্টনার, তারা কিছু কন্ডিশন দিয়ে গণতন্ত্র, মানবাধিকার নানাভাবে সরকারকে প্রেশারাইজ করে একটা সভ্য রাষ্ট্র গড়ে তোলার জন্য। কিছু কিছু ক্ষেত্রে তাদের ইন্টারেস্টের জায়গা থাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু মুস্তাক ভাইয়ের মৃত্যুর পরে 12টা অ্যাম্বাসেডর স্টেটমেন্ট দিয়েছিল যে এই আইনটা নিয়ে, আইনমন্ত্রীর সুরটা তখন নমনীয় হয়েছিল, বলছিল এটা সংশোধন করা হবে, একটা লাইন করেছে, করেনি। এদেরকে যখন আপনি চাপে ফলাতে পারবেন তখন এরা নাকি খত দিবে, কিন্তু যদি চাপ একটু রিলিজ হয় এরা আপনাকে গণায় ধরবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই আলোচনাগুলো আমরা করতে পারবো। আজকে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীদের কথা শুনলে মনে হচ্ছে যে রাজনীতিবিদদের চেয়ে অতি রাজনীতিবিদ ঔদ্ধত্য নিয়ে কথা বলতে থাকেন। তারা যে জনগণের সেবক কিংবা তারা যে মানুষকে সেবা দেওয়ার জন্য বসে আছেন, সেগুলো তাদের আমলেই, মানে তাদের কর্ণপাতেই ঢোকে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হওয়া উচিত যে কিভাবে আমরা এই দৈত্য দানবীয় সরকারকে আমরা হটাতে পারি, কিভাবে আমরা একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারি। বিএনপির মতো বড় একটা দল, তারা ফেল মেরেছে 2টা বার 18-14, সুতরাং তারা একা পারছে না, আর তারা একা ক্ষমতায় গেলে এই এর চেয়ে খুব বেশি ভালো হবে না, এটা আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখছি, আমরা আলোচনাও করছি। আমরা আমাদের জনসমর্থন বা শক্তির দিক থেকে আমাদের একটু কম থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা, দেশের প্রতি দায়বদ্ধতা, এই পরিস্থিতির পরিবর্তনে আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই, যে কারণে আমরা একত্রিত হচ্ছি। আমার মনে হয় আমরা যদি মানুষের কাছে যেতে পারি, এই আলোচনাগুলো দরকার, একাডেমিক আলোচনাগুলো দরকার, বিভিন্ন লেভেল থেকে এই আলোচনাগুলো তুলতে হবে। একই সাথে আমি মনে করি এই সরকার জোর জবরদস্তি করে নিলেও তার বৈধ একটা সময় হিসেব করলে আপনার 23 সাল পর্যন্ত, সুতরাং 23 সালে যেন 14 কিংবা 18 মতো একটা নির্বাচন হতে যেন না পারে, সেই বিষয়ে আমাদের একই সাথে এই আলোচনাগুলো সমাজের সর্বস্তরে মানুষের মাঝে তোলা, তাদের সাথে শেয়ার করা, বিভিন্ন মহলকে এনগেজ করা, একই সাথে একটা গণ আন্দোলনেরও আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং আপনি ইতিমধ্যেই দেখেছেন যে বিশেষ করে যারা এই আন্দোলন সংগ্রামে একটা প্রভাব রাখতে পারে, একটা ভূমিকা রাখতে পারে, তাদেরকে বেছে বেছে সরকার কিন্তু আগে দমনপীড়ন করে, মামলা হামলা করে, গুম করে, গায়েব করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ফেলো ফিলিংটাও থাকতে হবে যে যারা আজকে ভুক্তভোগী হচ্ছে এবং এই সরকার যেভাবে তার এই কর্তৃত্ববাদকে, তার এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সমাজে নানান ধরনের বিভাজন তৈরি করেছে, একদলকে রাস্তায় নামিয়ে বলছে, ধরেন বিদেশিদেরকে, একটা প্রোগ্রেসিভ ফোর্সকে যে আমার অল্টারনেটিভ তারা, তারা কট্টরপন্থী, তারা উগ্রবাদী, এগুলো বলে তাদেরকে একটা ভয় দেখাচ্ছে। আবার কখনো মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের মানে বিপক্ষের শক্তি, এই নামে নানান নামে তারা মানুষকে বিভক্ত করেছে। কাজেই সেই ক্ষেত্রে অনেক ঘটনা ঘটছে, অনেক ঘটনা ঘটবে। পদ্মা সেতুর উদ্বোধনে আপনারা শুনেছেন যে প্রধানমন্ত্রী বলেছে যে এই যে আগুন ঘটছে সীতাকুণ্ডে ট্রেনে, তিনি শঙ্কিত, মানে তিনি গেস করতেছেন এটা কেউ প্ল্যান হইতে ঘটাচ্ছে কিনা সরকারকে ডিস্টার্ব করার জন্য। হতে পারে যারা তাকে ফেলতে চায়, সেটা আমরা শুধু ফেলতে চাই এটা না, অনেক দেশ, অনেক এজেন্সিও সরকারকে ফেলতে চায়। কাজে সেই ক্ষেত্রে তারা এটা কিছুটা প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা আসে তখন একটা ভ্যালিডিটি থাকে। সেই ক্ষেত্রে আমরা জানি না পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে কী হয়। পদ্মা সেতু হয়েছে দেশের জন্য ভালো, জনগণের টাকায় হয়েছে, ভালো কাজ, যারা করেছে তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তাই বলে এইটাকে নিয়ে আমাদের পড়ে থাকবে, সিলেট তলিয়ে যাচ্ছে, সীতাকুণ্ডের অগ্নি দগ্ধরা এখনও হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আর টেলিভিশনগুলোতে আমাদেরকে সরকারের নির্দেশনা দিয়ে বলতে হবে যে সিরিজ প্রোগ্রাম করতে হবে পদ্মা সেতু নিয়ে, আপা গেছে না, ভাইয়া গেছে না, দুলাভাই গেছে, ছবি তুলতে হবে, প্রচার করতে হবে, বহুত কিছু করতে হবে পদ্মা সেতু নিয়ে, দেশে আর কিছু হচ্ছে না। তো এইরকম একটা বাস্তবতায় আমার মনে হচ্ছে এই সরকারের বিরুদ্ধে যদি আমরা জনগণকে সংগঠিত করতে না পারি, জনগণকে মেসেজ দিতে না পারি, আমাদের এই দাবি দেওয়া একাডেমিক ডিসকোর্স বলেন, পাবলিক
আলোচনা বলেন, এই সমস্তগুলোতে যদি জনগণকে কানেক্টেড করতে না পারি তাহলে আমাদের সফল হওয়া খুব দুষ্কর। সেই ক্ষেত্রে জনগণকে কীভাবে কানেক্টেড করা যায় সেই আলোচনাগুলো এই আলোচনার প্যারালাল আমাদেরকে তুলতে হবে এবং কাজ করতে হবে।